আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের টপিকটা একটু গুরুত্বপূর্ণ তোমরা যারা অনেকে একটা হলো যে চাকরির পরীক্ষা বিশেষ করে প্রাইভেট ব্যাংকের আবার আইবিএ যেসব চাকরি পরীক্ষা নেয় এবং আইবি এর বিবিএমবি ভর্তি পরীক্ষা এই এখানে একটা মানে পরীক্ষাগুলোতে একটা কোশ্চেন থাকে কোশ্চেনটা হলো যে এখানে লেখা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা অন্যান্য অনেক চাকরি পরীক্ষাতেও এখানে আসে এনএসআইও আসে অন্যান্য ডিপার্টমেন্ট যারা পরীক্ষা নেয় ওখানেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি ওয়ান ওয়ার্ড একটা শব্দ দিয়ে সাবস্টিটিউশন প্রতিস্থাপন মানে যেমন এখানে কয়েকটা জিনিস ভুল তোমরা কর আমি ধরিয়ে দিচ্ছি যেমন একটা কোয়েশ্চেন এটা সবই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছিল। এ প্রসেস ইনভলভিং টু মাচ অফিসিয়াল ফর্মালিটি কারণ ব্যাপারটা বাংলা অর্থ বুঝতে হবে এ প্রসেস একটা প্রক্রিয়া ইনভলভিং যেটা জড়িত থাকে কি জড়িত থাকে টু মাচ অতিরিক্ত অফিসিয়াল হ্যাঁ যে অফিসিয়াল ফর্মালিটি আনুষ্ঠানিকতা এর বাংলা অর্থ বুঝলে কিন্তু মানে তোমরা যেটা ভুল করো না বুঝে এটা খালি মুখস্থ করো এটা তো লাভ নাই আর আমি কি বাংলা অর্থটা চিন্তা করলাম তারপর এখানে আনসার কী দেয়া আছে এতে আছে নেপটিজম নেপোটিজম মানে স্বজনপ্রিয়তা কিন্তু এটা তো মিল হলো না এটা হলো যে অফিসিয়াল ফর্মালিটি তারপর এইভাবে যে কটা আনসার একটা আনসার আছে রেড টিভিজম রেড টেপ লাল ফিতার দৌরাত্ম আনসার হবে এইটাই তা যেটা আমি বলতে যাচ্ছি মেন হলো ঘুরে ফিরে একই জিনিস তুমি বাংলা অর্থ বুঝতে হবে এখানে এক ইউজার ডিপ্লোমাসি আর অনেক কিছু বলা আছে কোনোটাই না রেড টেপ যে লাল ফিতার দৌরাত্ম হ্যাঁ এটা এরকম মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিউশনে ভালো হইতে হলে তোমাকে মনে কর শব্দের অর্থ আর বাক্যের অর্থ বুঝতে হবে এটা হলো ছোট্ট বই মানে ছোট্ট চিকন একটা বই ছোট্ট একটা বই কিন্তু এটা তো তোমার প্রশ্ন ব্যাংক। যত পরীক্ষা টরীক্ষা আসছে এই চাকরি পরীক্ষায় ভর্তি পরীক্ষা ইত্যাদি পাশাপাশি তুমি অবশ্যই আমাদের বাকি যে ভোকাবুলারি হ্যাঁ আমাদের বাক্য বোঝার বইয়ের সেট পড়ো তোমার জন্য ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এটা ভালো করাটা একদম সহজ হয়ে যাবে এইটা ব্যাপারটা আসলে সহজ কিন্তু জটিল হয়ে গেছে যেহেতু ওই যে ইংলিশ থেকে ইংলিশ পড়তে যাও তোমরা না বুঝে ইংলিশ থেকে ইংলিশ হ্যাঁ তা আমি তোমার জন্য এই এগুলোতেও তুমি দক্ষ হয়ে যাও এই কামনা করে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ